ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এর মধ্যে এই নায়িকার যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দুয়ে দুয়ে চার মেলাতে বসে গেছেন সমালোচকেরা। এতে কিছুটা ত্যক্তবিরক্ত হয়ে ফেসবুক থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির পোস্টও মুছে দেন পূজা। এরপরও থেমে নেই নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেরই মন্তব্য, পূজার মার্কিন ভিসা প্রাপ্তিতে ভূমিকা রয়েছে শাকিব খানের। এই নিয়ে শাকিবের সঙ্গে পূজার নাম জড়িয়ে অনেক গুঞ্জনও চাওয়ার হয়। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন পূজা চেরি। নায়িকা স্পষ্টভাবে জানালেন তার আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো হাত নেই, শিল্পী হিসেবে এই ভিসা পেয়েছেন তিনি। গেল শুক্রবার মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা হৃদিতা। এই সিনেমার প্রচারণায় গিয়ে গণমাধ্যমকে পূজা বলেন, যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি, আমি সেখানে কাজে যেতে পারি কিংবা ট্যুরেও যেতে পারি। এ ব্যাপারে শাকিব খানের কোনো হাত নেই, কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না, যারা আমাকে অপছন্দ করেন তারা আমাকে স্কিপ করতে পারেন। শাকিবের সঙ্গে কেমিস্ট্রি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাসি দিয়ে পূজা চেরি বলেন, আমাকে এখন সিনেমা হল ভিজিটে যেতে হবে, এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, আমি একটু ওয়েট করছি ধামাকার জন্য। পূজা বলেন, এত কথা বলতে গেলে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাব, এখন যেহেতু সিনেমা নিয়ে আছি আমি হৃদিতা নিয়েই কথা বলবো। এখন পর্যন্ত আমি খুবই পজিটিভ ভাবনায় আছি, কারণ যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে পছন্দ করেন তারা পজিটিভ, আর যারা আমাকে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। শাকিব প্রসঙ্গটি খোলাসা না করলে গুঞ্জন আরো বাড়বে। পূজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা পজিটিভ থাকুন, সিনেমার একটা সুবাতাস বইছে, এ বাতাসটা নষ্ট না করি, আমরা এটা বইতে দেই, আমি ভালো কাজ করতে চাচ্ছি, আমি ভালো কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। ২০০০ সালের 20 আগস্ট খুলনা জেলায় জন্মগ্রহণ করেন পূজা চেরি। মিডিয়ায় শুরুতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন নায়িকা। 2018 সালে প্রথমবারের মতো নূরজাহান সিনেমায় নায়িকা রূপে ধরা দেন। একই বছর তিনি সিয়াম আহমেদের সাথে জুটিবদ্ধ হয়ে দুটি ব্যবসায় সফল সিনেমা উপহার দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। সাদাকালো নিউজ।